ইতালি রোমের যুবদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে আনন্দ ঘন পরিবেশে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত আমাদের ইতালি রোম প্রতিনিধি মালিক মঞ্জুরের রিপোর্টে থাকছে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার ইতালি যুবদলের শীর্ষ নেতা মাহমুদুল হাসান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত আলোচনা সভায় মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও যুবনেতা আলী আহমদ ভূঁইয়ার পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ইতালি শাখার সভাপতি নুরুল আফসার প্রধান বক্তা যুবদল দল ইতালি শাখার সাবেক সহসভাপতি পাফেল রহমান তুহিন এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি বিএনপি নেতা জুয়েল আহমেদ রোম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন মোল্লা যুবনেতা সিরাজ উল্লাহ পঞ্চায়েত স্বেচ্ছাসেবক দল ইতালির দক্ষিণের আহ্বায়ক আয়ুব আলী সদস্য সচিব দেলোয়ার হোসেন সাবেক ছাত্রনেতা নেতা শাহাবুদ্দিন রোম স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আলী খান সহ ইতালি বিএনপি রোম মহানগর বিএনপি এবং যুবদলের বিশিষ্ট নেতৃবৃন্দ বক্তারা বলেন ইতালি বিএনপির পাশে থেকে ঐক্যবদ্ধ যুবদল কাজ করতে চায় দীর্ঘদিন যুবদলকে সুসংগঠিত না করায় ইতালি বিএনপিকে দোষারোপ করেন নেতৃবৃন্দ দলের প্রকৃত কর্মীদের নিয়ে দ্রুত সময়ে শক্তিশালী ইতালি যুবদল গঠন করার আহ্বান তাদের এছাড়াও খালাদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় সকল কর্মসূচি বাস্তবায়ন করতে বিগত দিনের মতো আগামীতেও কাজ করে যাবে বলে জানান তারা ইতালিতে যুবদলকে সুসংগঠিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং নতুন বাংলাদেশকে গড়তে প্রবাস থেকে কাজ করার প্রত্যাশা নেতৃবৃন্দের